নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকে বলবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া কবুলের সময়গুলো তাহাজুদ পচা ছাতের পর জমা পর আসর পর খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফেসালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে ঈশা আল্লাহবিন্দুলিল্লাহ মেওয়া ফলবেই ফলবে আজকে হোক আর দুদিন পরে আয়েশা সিদ্দিকা লিখেছেন আমি একজন প্রকৃত দিনদার মানুষকে বিয়ে করতে চাই কিন্তু কোনো দিনদার ছেলের পক্ষ থেকে আমার বিয়ের প্রপোজাল আসে না এটা নিয়ে খুবই দুশ্চিন্তা আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একজন দিনদার জীবনসঙ্গীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা আপনার জন্য সেই ব্যবস্থা করুন আমরা মনে প্রাণে দোয়া করি এবং সেই সাথে দিনদার পাত্র পাত্রীর যে সমস্ত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে বিভিন্ন রকমের উদ্যোগ আছে সেগুলোর সাথে আপনি ইনভলভ হতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করা যে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করবেন তসনিম শাবিহা আপনি লিখেছেন একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত অবশ্যই আল্লাহ তালা আনুগত্য করে কর্ম সন্ন্যার আলোকে নিজের জীবনকে গড়া উচিত আল্লাহ তালা নির্দেশ মোতাবেক চলা বলা চলা উচিত এবং পরিবার সদস্যদেরকে আল্লাহ নির্দেশে পথে আহ্বান করা উচিত চেষ্টা করা উচিত তাদের জন্য দোয়া করা উচিত সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ তালা আপনি আমাকে সন্তান দান করুন আমি আপনার কাছে নেক সন্তান চাই নেক কন্যা সন্তান চাই এরকম কাছে চাওয়া যেতে পারে কুমিল্লার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব কেটে দেওয়া হয়েছে বলে একটি টেলিভিশনের খবর প্রকাশিত হয়েছে এ নিয়ে সেখানকার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এ ধরনের কর্মকাণ্ডের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে এর দৃষ্টতা প্রতিরোধে আমরা কি করতে পারি দেখুন খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি কুমিল্লার এই নিউজটি আমার চোখে এসেছে এবং আমি দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেল নিউজ করেছে এটার উপরে যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান যে দেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ সেই দেশে সে দেশের মানুষ আপনার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং রীতিমতো আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের অনাচার করা হচ্ছে শিক্ষার্থীদের হিজাব কেড়ে নেওয়া হচ্ছে কেটে দেওয়া হচ্ছে হিজাব রাষ্ট্রের সংবিধান প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় কর্মকাণ্ড পালন করার রাইট এবং অধিকার দিয়েছে সেখানে আপনার বাগড়া বাঁধানোর মতো সেখানে আপনার হস্তক্ষেপ করার অধিকার কারণ নাই একজন শিক্ষার্থী হিজাব করেন তার ধর্মীয় নির্দেশের কারণে তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে তাকে সেটাতে বাধা দেওয়া মানে তার ধর্মীয় অধিকার আদায়ে তাকে বাধা দেওয়া এটি পরিষ্কারভাবে সংবিধান লঙ্ঘন আমরা মনে করি এগুলোর বিরুদ্ধে গণ আন্দোলন হওয়া উচিত আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেবলকে দৃষ্টান্তমূলক শাস্তি আগ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন এবং প্রত্যেকে একে অন্যের পাশে দাঁড়াবার চেষ্টা করুন এই দৃষ্টতাগুলো যারা দেখায় তাদের এই দৃষ্টতা দেখানো বন্ধ হওয়া উচিত এবং কদিন আগে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার কথাও শুনেছি যে সেখানে একজন নারী শিক্ষার্থী তিনি হিজাব করেছিলেন তার হিজাব নেকাব অবস্থা থাকার কারণে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এটাও রীতিমতো স্পর্ধা বিশ্ববিদ্যালয়গুলোতে দিন দিন এগুলো বেড়েই চলেছে যারা ভিন্ন মতকে শ্রদ্ধা করার কথা বলেন যারা মানুষকে মানবাধিকারের কথা বলেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন অন্যের মতামতের প্রতি রেসপেক্ট করার কথা বলেন এ হলো তাদের রেসপেক্টের অবস্থা এ লোকগুলোর চাইতে উগ্র এদের চাইতে সন্ত্রাসী এদের চাইতে আপনার চরমপন্থী সমাজে আর কে আছে বিধায় এধি বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মুসলিম প্রধান দেশে বা ধর্মপ্রাণ মানুষদের দেশে দেশের সকল ধর্মের মানুষই ধর্মপ্রাণ সেখানে ধর্মবিরোধী কোনো কাজ কোনো উদ্যোগ কোনো অ্যাপ্রোচ কোনো বিষয় কখনও গ্রহণযোগ্য হতে পারে না নিরাপত্তার অজুহাত বিভিন্ন অজুহাত যতই দেই আমরা কোনোভাবে সেগুলো গ্রহণযোগ্য নয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি করার জন্য বহুবিধ উপায় আছে অতএব সে উপায়গুলো অবলম্বন করতে হবে কিন্তু কোনোভাবে কোনো শিক্ষার্থী ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই এটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে যার যার জায়গাতে কাজ করতে হবে না হলে এই অসভ্যতা এবং এই নোংরামো এবং এই স্পর্ধা দেখানো এটা দিন দিন বাড়তেই থাকবে এরপরে অ্যাঞ্জেলিনা ইয়ারি থেকে আপনি লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক দেখুন জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই যে যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো কুসংস্কার কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন আল্লাহ তালে কাছে সাধারণভাবে দোয়া করবেন সাধারণ যে দোয়া আছে সেদ দোয়াগুলো আল্লাহ তার কাছে নিবেদন করবেন আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই আপনি সুরে سوره فرقان شوتن برايات جي دوار ويش ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين ما شي دوار بيش بيش بار